দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা ছেড়ে নয়া রূপে রচনা মন ভরে গেল অনুরাগীদের। জি বাংলায় মহিলাদের নিয়ে করা রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি প্রায় 10 বছরের বেশি সময় ধরেই তিনি কাজটি করে চলেছেন। একটা সময় তিনি ছিলেন টলিউড ও ওড়িয়া ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অভিনেত্রী হিসেবে তার যতটা খ্যাতি ছিল, এখন তিনি টেলিভিশনে সঞ্চালিকার কাজ করলেও তার জনপ্রিয়তা এক চুলও কমেনি, বরং সঞ্চালিকা থেকে দিদি হয়ে উঠেছেন তিনি, পৌঁছে গেছেন ঘরে ঘরে। যে সময় প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে রচনাকে, তবে তিনি এখন আর অভিনয় করেন না, এখন শুধু বাংলার দিদিদের নিয়েই করছেন কাজ। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চান তিনি, সেজন্যই দিদি নম্বর ওয়ানের মতো রিয়েলিটি শোকেই বেছে নিয়েছেন তিনি। সঞ্চালিকা রচনা ব্যানার্জির একেবারে অন্য রূপ দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। রচনা নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রিল ভিডিও বানালেন ফুরফুরে মেজাজ নিয়ে, দূরের থেকে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলালেন তিনি। দেখে মনে হলো দিদি নম্বর ওয়ানে এ যেন আমার আপনারই মতো এক সাধারণ নারী। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়ভাবে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে ভীষণ ভালোবাসেন তিনি, তাই ব্যস্ততার মধ্যেও জনপ্রিয় হিন্দি গান বড়ে আচ্ছে লাগতে এর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন একটি ভিডিওতে। সেই ভিডিও দেখে মুগ্ধ সকলেই। এই ভিডিওতে তিনি শাড়ি বাদ দিয়ে একটি কালো ডিজাইনের কুর্তি পরেছেন, মুখে রয়েছে হালকা মেকআপ, কাজল, কানে মানানসই দোল, চুলে খোঁপা, অল্প সাজেও ভীষণ সুন্দরী লাগছে তাকে। ইতিমধ্যেই এই রিলস দেখে ফেলেছেন বহু মানুষ, লাইক করেছেন প্রায় 16,000 জন মানুষ। 50 পেরিয়েও তিনি যেভাবে নিজের চেহারা ধরে রেখেছেন, চাইলে তিনি টেক্কা দিতে পারেন বর্তমান নায়িকাদের। সোশ্যাল মিডিয়ায় নায়িকাদের ট্রোল করা এখন স্বাভাবিক ঘটনা। রচনা ব্যানার্জিও ট্রোল্ড হন নানাভাবে, বিশেষ করে তার শাড়ির ব্যবসা শুরুর পর থেকেই নানাভাবে ট্রোল্ড হতে হয় অভিনেত্রীকে। তবে তিনি সেসব বিষয়ে কান না দিয়ে নিজের কাজে বেশি ব্যস্ত বলেই মনে হয়। দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা ছেড়ে নয়া রূপে রচনা মন ভরে গেল অনুরাগীদের। জি বাংলায় মহিলাদের নিয়ে করা রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি প্রায় 10 বছরের বেশি সময় ধরেই তিনি কাজটি করে চলেছেন। একটা সময় তিনি ছিলেন টলিউড ও ওড়িয়া ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অভিনেত্রী হিসেবে তার যতটা খ্যাতি ছিল, এখন তিনি টেলিভিশনে সঞ্চালিকার কাজ করলেও তার জনপ্রিয়তা এক চুলও কমেনি, বরং সঞ্চালিকা থেকে দিদি হয়ে উঠেছেন তিনি, পৌঁছে গেছেন ঘরে ঘরে। যে সময় প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে রচনাকে, তবে তিনি এখন আর অভিনয় করেন না, এখন শুধু বাংলার দিদিদের নিয়েই করছেন কাজ। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চান তিনি, সেজন্যই দিদি নম্বর ওয়ানের মতো রিয়েলিটি শোকেই বেছে নিয়েছেন তিনি। সঞ্চালিকা রচনা ব্যানার্জির একেবারে অন্য রূপ দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। রচনা নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রিল ভিডিও বানালেন ফুরফুরে মেজাজ নিয়ে, দূরের থেকে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলালেন তিনি। দেখে মনে হলো দিদি নম্বর ওয়ানে এ যেন আমার আপনারই মতো এক সাধারণ নারী। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়ভাবে দেখা যায় তাকে।